নার্ভাস লাগছে, সাবাস বাঘিনি, নার্ভাস লাগছে, আমার আমার পা কাঁপছে। আমি প্রায় ৬-৭ বছর কত শেষ কবে আর পেয়েছে মনে নাই। ওকে, মানে খুবই ভালো লাগছে এবং বেশি ভালো লাগছে, আমার খুবই পছন্দের একটা কাজ, খুব পছন্দের একটা চরিত্রের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি, সেটা হচ্ছে গুটি ওয়েব সিরিজে লিপি চরিত্রের জন্য আমি ব্রেক থ্রু পারফরমেন্স, মানে পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছি। আমার খুবই পছন্দের একটা কাজের জন্য আমি পেয়েছি, পছন্দের একটা চরিত্রের জন্য পেয়েছি দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং আমি জানি যে আমি খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি লিপি চরিত্রটা আসলে স্ক্রিনে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য, এবং আমার মনে হয় যে আসলে কষ্ট করলে, হার্ডওয়ার্ক করলে এটা রিটার্ন ব্যাক দেয়, এটা আমি বিলিভ করি, সারা জীবন করেছি এবং আগামীতেও করে যাব। খুব ভালো আছে, আপনাদের সবার দোয়ায় সংসার খুব ভালো আছে। নতুন কাজ এটা এখন আমি বলতে পারছি না, আর একটা খুব ভালো কাজ করছি, আমার সিনেমা রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি, সেটা নিয়ে আপনাদের সবার সাথে আমি বসবো, সবার সাথে আমি কথা বলবো, খুব দ্রুত আমি ডেটটা জানাবো, সামনের মাসেই একটা দিন অলরেডি আমরা ধার্য করেছি, আপনাদের সাথে খুব শীঘ্রই ওই ছবির কথাবার্তা নিয়ে আমার মনে হয় কথা হবে। আসলে সংস্কার আমার কাছে মনে হয় এটা একটা অনেক লম্বা প্রসেস, সংস্কার করতে মানে করতে চাওয়াটার ইচ্ছাটা থাকাটা সবার জন্য খুব জরুরি, যেটা আমার মনে হয় আমার আছে এবং আমাদের ইন্ডাস্ট্রি আরও অনেকের আছে, কিন্তু যেহেতু একটা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে সেটাকে তৈরি করা, নতুন করে আবার তৈরি করা, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমার মনে হয় এখন একটু ধৈর্য ধরার সময়, ধৈর্য ধরে আস্তে আস্তে সংস্কারের দিকে আগাতে হবে আবার যা যা। আচ্ছা, একদম না না, আমি আমি আসলে এটা একদমই রিলেভেন্ট কোশ্চেন এইখানে, এবং আমি একদমই পলিটিক্সের বাইরের মানুষ, আমি সবসময় চেষ্টা করেছি সত্য কথা বলার সব সময় আমার ক্যারিয়ারের শুরু থেকে, এটা আপনারা সবাই জানেন, এবং আমি যখনই কোনো অন্যায় হয়েছে, যে কার সাথে হয়েছে, পুরো ইন্ডাস্ট্রি চুপ থেকেছে, কিন্তু আমি সবসময় সেটার বিরুদ্ধে কথা বলেছি যখনই সেটা অন্যায় হয়েছে, এবং আমি সামনেও বলবো। এটার জন্য আমাকে কোনো গ্রুপের অংশীদার হতে হবে না, বা আমি গ্রুপের অংশীদার না হলেও কেউ যদি আমাকে হেড করে এমনিই হেড করবে, আমি গ্রুপে থাকলেও হেড করবে, না থাকলেও হেড করবে, সো বলে আসলে লাভ নেই। দর্শকদের জন্য কিছু মানুষের ভালোবাসাও যেমন আমি ঠেকাতে পারবো না, মানুষের ঘৃণাও আমি ঠেকাতে পারবো না। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শকদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আপনাদের ভালোবাসার কারণে আমি এখনো পর্যন্ত টিকে আছি, ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ করতে চাই, ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চাই এবং আরও পরিণত অভিনয় করতে চাই। ধন্যবাদ আপনাদের অফুরন্ত ভালোবাসার জন্য। থ্যাংক ইউ।